উপ নির্বাচনের পূর্বে নতুন পরিকল্পনা বিপিএফর বিরোধী ঐক্যমঞ্চত অন্তর্ভুক্ত হওয়ার ইঙ্গিত দিছে বিপিএফ দলে। একেলগে বিধানসভার উপ নির্বাচন খেলার ইঙ্গিত দিছে দলটির বিধায়নী নেতা দুর্গাদাস বড়ুয়ে। সিদলিত বিরোধী ঐক্যমঞ্চত থাকা দলসমূহের জয়ের সম্ভাবনা নাই বলে কয় বিপিএফ নেতাগিয়ে। সেই সিদলি সমষ্টিত বিরোধী ঐক্যমঞ্চর দলসমূহক প্রার্থিত্ব প্রদানের বিরত থাকবলে অনুরোধ জানায় দুর্গাদাস বড়ুয়ে। উল্লেখযোগ্য যে বিপিএফ দলে সিদলি সমষ্টিত একেরাহে তিনবার জয় হয়েছে। আজি ধর কংগ্রেস দলে এজে হল কোকরাঝার তখেতকলে 1000 ভোট পাবলে সক্ষম হয়েছে। গতি সিদলিত যদি কংগ্রেস দলে প্রার্থী দিয়ে কিছু ভোট পাব, কিন্তু জিকাটোর কারণে কঠিন হব। আর অন্যান্য রাজনৈতিক দল যে আছে, আঞ্চলিক রাজনৈতিক দল, প্রার্থী বিজয়ী হব পরাক তাত ভোটর সংখ্যা তো নাই। আমার যেহেতু তিনবার একেরাহে 15 বছর আমি তাত জিকিছ, আর যাবার খুব কম ভোটত আমি পরাজিত হয়েছ, গতি প্রার্থী নিদিলে আমার যথেষ্ট সুবিধা হব। বিপিএফর পর্যালোচনা। লোকসভা নির্বাচন দুইটা সমষ্টিত পরাজয়ের পর্যালোচনা করেছে বিপিএফর মুরব্বী হাগ্রামা মহিলারিয়ে। হাগ্রামা মহিলারিয়ে জিলা আর মহকুমালে গই পর্যালোচনা চলাইছে। মহকুমায় মহকুমায় গই আর আমার জিলায় জিলায় গই তখেতে দলীয় কর্মী সকল পর্যালোচনা করেছে আমি কত কি ভুলের কারণে আমি পরাজিত হয়েছ, তেনেকা ধরনের অ্যানালাইসিস হয়েছে। বিপিএফ দলের প্রধান লক্ষ্য হল বিটিসি পরিষদীয় নির্বাচন। 2025 সনত বিটিসিত অনুষ্ঠিত হবলগিয়া পরিষদীয় নির্বাচনের বাবে এতিয়ার কঁকালত টঙালি বান্ধিছে বিপিএফ দলে। আমার লক্ষ্য উদ্দেশ্য, প্রথম আর প্রধান লক্ষ্য উদ্দেশ্য সদায় বিটিসি বিজয়ী হওয়াটো, আমি বিটিসি অঞ্চলত বিজয়ী হওয়াটো। গতি আমি সেই লক্ষ্য উদ্দেশ্য করে আগন্তুক যে ভুল চুক হয়েছে সেইটা আমার 22 তারিখের ভিতর এখন CWC হব, তাত আলোচনা হব, আর আলোচনা হয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। বিগত লোকসভা নির্বাচন কোকরাঝাড় আর দরং ওদালগুড়ি বিজেপি বিরোধী ভূত একগোট করব নিল বলেও আক্ষেপ করে বিপিএফ নেতাগিয়ে। বিপুল বর্মনের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। উপ নির্বাচনের পূর্বে নতুন পরিকল্পনা বিপিএফর বিরোধী ঐক্যমঞ্চত অন্তর্ভুক্ত হওয়ার ইঙ্গিত দিছে বিপিএফ দলে। একেলগে বিধানসভার উপ নির্বাচন খেলার ইঙ্গিত দিছে দলটির বিধায়নী নেতা দুর্গাদাস বড়ুয়ে। সিদলিত বিরোধী ঐক্যমঞ্চত থাকা দলসমূহের জয়ের সম্ভাবনা নাই বলে কয় বিপিএফ নেতাগিয়ে। সেই সিদলি সমষ্টিত বিরোধী ঐক্যমঞ্চর দলসমূহক প্রার্থিত্ব প্রদানের বিরত থাকবলে অনুরোধ জানায় দুর্গাদাস বড়ুয়ে। উল্লেখযোগ্য যে বিপিএফ দলে সিদলি সমষ্টিত একেরাহে তিনবার জয় হয়েছে। আজি ধর কংগ্রেস দলে এজে হল কোকরাঝার তখেতকলে 1000 ভোট পাবলে সক্ষম হয়েছে। গতি সিদলিত যদি কংগ্রেস দলে প্রার্থী দিয়ে কিছু ভোট পাব, কিন্তু জিকাটোর কারণে কঠিন হব। আর অন্যান্য রাজনৈতিক দল যে আছে, আঞ্চলিক রাজনৈতিক দল, প্রার্থী বিজয়ী হব পরাক তাত ভোটর সংখ্যা তো নাই। আমার যেহেতু তিনবার একেরাহে 15 বছর আমি তাত জিকিছ, আর যাবার খুব কম ভোটত আমি পরাজিত হয়েছ, গতি প্রার্থী নিদিলে আমার যথেষ্ট সুবিধা হব। বিপিএফর পর্যালোচনা। লোকসভা নির্বাচন দুইটা সমষ্টিত পরাজয়ের পর্যালোচনা করেছে বিপিএফর মুরব্বী হাগ্রামা মহিলারিয়ে। হাগ্রামা মহিলারিয়ে জিলা আর মহকুমালে গই পর্যালোচনা চলাইছে। মহকুমায় মহকুমায় গই আর আমার জিলায় জিলায় গই তখেতে দলীয় কর্মী সকল পর্যালোচনা করেছে আমি কত কি ভুলের কারণে আমি পরাজিত হয়েছ, তেনেকা ধরনের অ্যানালাইসিস হয়েছে। বিপিএফ দলের প্রধান লক্ষ্য হল বিটিসি পরিষদীয় নির্বাচন। 2025 সনত বিটিসিত অনুষ্ঠিত হবলগিয়া পরিষদীয় নির্বাচনের বাবে এতিয়ার কঁকালত টঙালি বান্ধিছে বিপিএফ দলে। আমার লক্ষ্য উদ্দেশ্য, প্রথম আর প্রধান লক্ষ্য উদ্দেশ্য সদায় বিটিসি বিজয়ী হওয়াটো, আমি বিটিসি অঞ্চলত বিজয়ী হওয়াটো। গতি আমি সেই লক্ষ্য উদ্দেশ্য করে আগন্তুক যে ভুল চুক হয়েছে
সেইটো আমাৰ 22 তাৰিখৰ ভিতৰত এখন সি ডব্লিউ সি হ'ব, তাত আলোচনা হ'ব আৰু আলোচনা হৈ আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম। বিগত লোকসভা নিৰ্বাচনত কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰিত বিজেপি বিৰোধী ভোট একগোট কৰিব নোৱাৰিলো বুলিও আক্ষেপ কৰে বিপিএফ নেতাগৰাকীয়ে। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।